বন্ধুরা, আমার পেছনে যে নদীটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গোমতী নদী। আজকে আপনাদের সঙ্গে যে ঐতিহাসিক রাজবাড়ির গল্প নিয়ে আলোচনা করব, তার সাক্ষী হয়ে এখনও বয়ে চলেছে এই গোমতী নদী। আজ থেকে হাজার বছর আগে ত্রিপুরার রাজধানী ছিল রাঙ্গামাটিতে, আর এই রাঙ্গামাটির প্রথম রাজা ছিলেন জুজারুফা। কিন্তু আমাদের গল্পটা শুরু হবে আরেকটু পর থেকে। তখন ছিল 1567 সাল, মহারাজা অনন্তমাণিক্যের রাজত্বকাল। অনন্তমাণিক্যের প্রধান সেনাপতি ছিলেন গোপীপ্রসাদ। গোপীপ্রসাদ রাজ্যের লোভে মহারাজা অনন্তমাণিক্যকে হত্যা করে নিজে রাজা হন। গোপীপ্রসাদ রাজা হওয়ার পর নিজের নাম পরিবর্তন করে নাম রাখেন উদয়মাণিক্য। সাথে রাঙ্গামাটির নাম পরিবর্তন করে রাজধানীর নতুন নাম রাখেন উদয়পুর। আর আজকে আমি এসেছি আগরতলা থেকে 50 কিলোমিটার দূর এই উদয়পুর শহরে, এই ঐতিহাসিক রাজবাড়িটি আপনাদেরকে দেখাবো বলে। তাহলে স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। মূল প্রাসাদটি আর নেই, অবশিষ্ট অংশটি শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। খসে পড়ছে তার দেওয়ালগুলো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রাজপরিবারের ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। 6ই মে 1886 সালে মহারাজা বীরচন্দ্র মাণিক্যকে লেখা চিঠিতে ত্রিপুরার ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ দেখান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তরে রাজা রাজপরিবারের পুরো ইতিহাস উল্লেখ করেছিলেন। এ থেকেই কবি রচনা করেছিলেন বিখ্যাত উপন্যাস রাজর্ষি, নাটক বিসর্জন ও মুকুট। জানা যায় রাজবাড়ির পূর্ব দিকে বড় চৌচালা ঘর ছিল, আর সেখানে অনুষ্ঠিত হতো দুর্গাপূজা বা দোল পূর্ণিমা। একবার বড়সড় অগ্নিকাণ্ডে ব্যাপকভাবে নাকি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই রাজবাড়িটি। আমরা এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ির ঠিক সামনে, আর এখন আপনাকে নিয়ে আমি ঢুকবো রাজবাড়ির ভেতরে, আর ভেতরে গিয়ে সবটি ঘর আপনাকে ঘুরে ঘুরে দেখাবো। তাহলে চলুন আমার সাথে। সামনের দিকে ছিল বৈঠক ঘর। সিংহাসন গড়ে সম্পূর্ণ হাতির দাঁতের তৈরি সিংহাসনে বসে রাজপাট চালাতেন রাজা। রাজবাড়িতে সোনার দুয়ারি এবং রূপার দুয়ারি নামে বড় বড় কক্ষ ছিল বলে জানা যায়। রাজবাড়িতে যে সোনার দুয়ারি, রূপার দুয়ারি, বড় বড় দুটি ঘর ছিল, সেই ঘরগুলো সম্ভবত এটিই হতে পারে, বা অ্যাকচুয়ালি কোনটি হবে সেটা তো আমরা এখন আর জানতে পারবো না। আশা করা যায় এই ঘরগুলির মধ্যেই কোনো একটি হবে রূপার দুয়ারি বা সোনার দুয়ারি ঘর। বাইরে থেকে আসা লোকদের অন্দরমহলে প্রবেশের অনুমতি ছিল না, তাই অন্দরমহল সম্বন্ধে বিশেষ কিছু জানা যায়নি। এই দিকে যে রাস্তাটি চলে গেছে সেটি হতে পারে অন্দরমহল যাওয়ার রাস্তা। রত্নকুণ্ডবি ও অর্জুন দাস বৈরাগী নামে দুজন দূত পাঠিয়েছিলেন আসামের রাজা স্বর্গরুদ্র দেব সিং। ওই দূত তাদের ভ্রমণ কাহিনীতে এরকমই উল্লেখ করেছিলেন। তারা আরও উল্লেখ করেছেন যে সিংহাসনগড়ের পেছনে ইটের ভিটি ও কাঠের তৈরি চৌচালা ঘরে রাজা থাকতেন। দুর্গের বাইরে সোনা রূপা ও অন্যান্য জিনিস রাখার জন্য ছিল 10টি বড় বড় গুদাম। রাজকর্মচারী এবং সৈনিকদের থাকার ঘরগুলি ছিল দুর্গের পেছন দিকে। রাজার নিজের ব্যবহারের জন্য হাতিশালে ছিল 2টি তাতাল হাতি ও 2টি কুন্তি হাতি, এবং ঘোড়াশালে ছিল শতাধিক ঘোড়া। শামশের গাজির আক্রমণ, কুকি আক্রমণ এবং বিভিন্ন রাজনৈতিক কারণে অবশেষে কৃষ্ণমাণিক্য ত্রিপুরার রাজধানী উদয়পুর থেকে আগরতলায় সরিয়ে নিয়ে আসেন।
আগরতলায় যে রাজবাড়িটি রয়েছে তার উপর একটি সম্পূর্ণ ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে অথবা উপরে আই বটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও আরও দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।